রোজ বাংলা ইউটিউব চ্যানেলের পর্দায় এই মুহূর্তে চোখ রেখেছেন আপনারা সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আরো একবার। দেখে নেব আজকের বাছাই করা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ দেশ রাজ্যের কিছু খবর, বিস্তারিত জানতে জুড়ে থাকবেন একেবারে শেষ পর্যন্ত। নেতাজির নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজ্যে, প্ল্যানিং কমিশন সহ একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর। রবিবার রেড রোডে নেতাজির জয়ন্তী সূচনা করেন মুখ্যমন্ত্রী। 12:15 শঙ্খবাজি অনুষ্ঠানের সূচনা করেন তিনি। এরপরে নেতাজির মূর্তিতে মাল্যদান করেছেন মুখ্যমন্ত্রী। এরপরে মাল্যদান করেন নেতাজির পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের মাল্যদান চলাকালীন মঞ্চে নেতাজির গান গাইতে শোনা যায় সুগত বসু সহ তার ভাইকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি আধিকারিক, মন্ত্রী, রাজ্যের বিভিন্ন বিশিষ্টজনেরা। মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যে জানান, নেতাজি সুভাষচন্দ্র বসু এক এবং অদ্বিতীয়, তিনি সারা পৃথিবীর সারা দেশের জন্য কাজ করেছেন। নেতাজির জন্মবার্ষিকীকে জাতীয় ছুটি ঘোষণা দাবিতে আরও একবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানিয়েছেন যে রাজ্য নেতাজির নামে জাতীয় বিশ্ববিদ্যালয় করছে। এছাড়াও চুচুড়াতে নেতাজির নামাঙ্কিত একটি স্পোর্টস বিশ্ববিদ্যালয় শুরু হচ্ছে, যেখানে রাজ্য সরকার সহায়তা করবে। এছাড়াও রাজ্য সরকার আজাদ হিন্দ ফৌজ মনুমেন্ট তৈরি করবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন বাংলায় প্ল্যানিং কমিশন গড়ে তোলা হবে বলে জানান তিনি। নেতাজি প্ল্যানিং কমিশনের পরিকল্পনা করেছিলেন, যা মোদী সরকার ক্ষমতায় এসে তুলে দেয়। এর বদলে নীতি আয়োগ তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন যে বাংলায় এবার প্ল্যানিং কমিশন তৈরি করব আমরা। কেন্দ্রের ওই সিদ্ধান্তকে লজ্জার বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রানওয়ের নিরাপত্তায় বড় বিধি লঙ্ঘনের অভিযোগ, কলকাতা বিমানবন্দরের 20,00,000 টাকা করা হলো জরিমানা। রানওয়ে মেরামত এবং নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করায় কলকাতা বিমানবন্দরকে 20,00,000 টাকা জরিমানা করল ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন অর্থাৎ DGCA। শীর্ষক আধিকারিক জানিয়েছেন মাস কয়েক আগে নিরাপত্তা বিষয়ক অডিট রিপোর্টে দেখা যায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তথা দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছেন, বিশেষ করে রানওয়ে মেরামতের কাজে। তারপরেই বিমানবন্দর কর্তৃপক্ষকে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। 20,00,000 টাকা জরিমানা করা হলো দমদম বিমানবন্দরকে। নিরাপত্তার বিষয়ে কেন গাফিলতি করা হয়েছে তার কারণ জানতে চেয়ে নোটিশও দেওয়া হয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষকে। ওই আধিকারিক আরও জানিয়েছেন অডিট রিপোর্ট অনুযায়ী বিমানবন্দরের রানওয়ের মেরামতের জন্য যে নির্দেশিকা রয়েছে তা পালন করেননি কর্তৃপক্ষ। রানওয়েতে ঠিকমতো আলো লাগানো হয়নি। শুধু তাই নয়, রানওয়ের উপরে কিছু জিনিস পড়ে থাকতে দেখা গিয়েছে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যা বিমানের ওঠানামার ক্ষেত্রে অত্যন্ত বড় বিপজ্জনক হয়ে উঠতে পারত। কলকাতা বিমানবন্দরের বিরুদ্ধে যে পদক্ষেপ করেছে DGCA তা নিয়ে অবশ্য কোনো মন্তব্য করতে চায়নি দ্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। শুধু জানিয়েছে বিষয়টি তদন্ত করার জন্য একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছে। গাড়ির ত্রুটি ধরতে এবার প্রত্যেক জেলায় তৈরি হচ্ছে অটোমেটিক ফিটনেস সেন্টার। গত নভেম্বরে পথ দুর্ঘটনায় নদিয়ার ফুলবাড়িতে মারা গিয়েছিলেন 18 জন। ওই ঘটনায় শোক প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী, নির্দেশ দিয়েছিলেন পথ নিরাপত্তার জোর দেওয়ার পাশাপাশি দুর্ঘটনা কমানোর জন্য পরিকাঠামো যা যা উন্নয়ন দরকার তা দ্রুত সেরে ফেলতে হবে। সেই মতো পদক্ষেপ নিল নবান্ন। সিদ্ধান্ত হয়েছে গাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে কিনা তা পরীক্ষার জন্য প্রত্যেকটি জেলায় এবার তৈরি হবে একটি করে অটোমেটেড ইন্সপেকশন অ্যান্ড সার্টিফিকেশন সেন্টার। মঙ্গলবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এক ভার্চুয়াল বৈঠকে অটোমেটিক ফিটনেস সেন্টার তৈরির জন্য জেলা শাসকদের জমি চিহ্নিত করতে বলেছেন। নবান্ন সূত্রে খবর, এখন গাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটি আছে কিনা তা যাচাই করতে ম্যানুয়ালি পরীক্ষা করা হয়। মোটর ভেহিকেলস ইন্সপেক্টররা এই পরীক্ষা করেন। বিশেষজ্ঞদের মতে ম্যানুয়ালি পরীক্ষায় স্বাভাবিকভাবেই কিছু যান্ত্রিক ত্রুটি চোখে পড়ে না, সেটা এড়িয়ে যায়। অটোমেটিক ফিটনেস সেন্টার তৈরি হলে সেই সম্ভাবনা একেবারেই থাকবে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার প্রত্যেকটি জেলাতেই অন্তত একটি করে এমন সেন্টার তৈরি করা হবে। রাজ্যের এক উচ্চ পদস্থ আধিকারিক জানান, এক একটি কেন্দ্র গড়তে অন্তত 2 একর জমি প্রয়োজন। জেলাগুলোকে বলা হয়েছে 2023 সালের মধ্যে বড় গাড়ির পরীক্ষা শুরু করতে হবে, ছোট গাড়ি পরীক্ষার কাজ শুরু করতে হবে 2024 সাল থেকে। জমি চিহ্নিতকরণের কাজ যত আগে শেষ হবে তত তাড়াতাড়ি শুরু করা যাবে পরিকাঠামো তৈরির কাজ। এই পদ্ধতিতে পরীক্ষা শুরুর পর যদি দেখা যায় গাড়িতে ত্রুটি রয়েছে তাহলে সংশ্লিষ্ট গাড়িকে সার্টিফিকেট অফ ফিটনেস বা CF দেওয়া হবে না, সেই ত্রুটি সারানো হলে তবেই মিলবে সার্টিফিকেট।
রাজ্যের অঙ্গনারী কেন্দ্র এবং মিড ডে মিলে পুষ্টিকর চাল মার্চে চালু করতে চায় রাজ্য। অঙ্গনারী কেন্দ্র স্কুলের মিড ডে মিল প্রকল্পের জন্য প্রতি তিন মাসে রাজ্যে প্রয়োজন হবে 1,27,000 টন পুষ্টিকর চাল। এই বিশেষ ধরনের চাল যোগানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেছে খাদ্য দপ্তর। আগামী মার্চ থেকে প্রকল্পটি রাজ্যে পুরোপুরি চালু করতে চাইছে রাজ্য সরকার। প্রথম তিন মাসের প্রয়োজনীয় চাল উৎপাদন 20 ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করার জন্য দায়িত্বপ্রাপ্ত রাইস মিলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। পুষ্টিকর চাল উৎপাদনের জন্য প্রয়োজনীয় বিশেষ যন্ত্র জানুয়ারির মধ্যেই লাগিয়ে নিতে বলা হয়েছে সেই রাইস মিলগুলোকে। পুষ্টিকর চাল উৎপাদনের জন্য রাইস মিলগুলো সরকারি হারে অতিরিক্ত অর্থও পাবে। কলকাতা সহ রাজ্যের প্রত্যেক জেলার জন্য কী পরিমাণ পুষ্টিকর চাল প্রয়োজন হবে বিভিন্ন অঙ্গনারী কেন্দ্র মিড ডে মিলের জন্য তার তিন মাসের হিসেব খাদ্য দপ্তর ইতিমধ্যে নির্ধারণ করেছে। জেলাভিত্তিক রাইস মিল নির্দিষ্ট করা হয়েছে চাল সরবরাহ করার জন্য। মোট 114টি রাইস মিল রাজ্যে পুষ্টিকর চাল উৎপাদন করে তা সরবরাহ করবে। প্রকল্পটি চালানো নিয়ে খাদ্য দপ্তর সম্প্রতি বিশেষ বৈঠক ডেকেছে। এই বৈঠকে খাদ্য দপ্তরের সচিব অচিন্ত্য কুমার সহ দপ্তরের পদস্থ আধিকারিকরা ছিলেন। অন্যদিকে রাইস মিল মালিকদের সংগঠনের কার্যকরী সভাপতি আব্দুল মালিক সহ আরও কয়েকজন প্রতিনিধিরাও বৈঠকে ছিলেন। শিশু এবং গর্ভবতী মহিলাদের অপুষ্টিজনিত সমস্যা দূর করতে গোটা দেশে অঙ্গনারী কেন্দ্র স্কুলে মিড ডে মিল প্রকল্পের পুষ্টিকর চাল সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই চাল উৎপাদনের বিশেষ প্রক্রিয়া রয়েছে। বিশেষ ব্যবস্থায় চালের সঙ্গে ভিটামিন, আয়রন এবং বিভিন্ন খনিজ পদার্থ মিশ্রিত করে প্রথমে ফর্টিফাইড রাইস কার্নেল তৈরি করা হয়। এরপর সেই রাইস কার্নেলের সঙ্গে সাধারণ চাল নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে পুষ্টিকর চাল উৎপাদন করা হয়। 99% সাধারণ চাল, 1% এই এফআরকে অর্থাৎ ফর্টিফাইড রাইস কার্নেল মিশিয়ে বিশেষ এই পুষ্টিকর চাল তৈরি করা হয়। এবার মার্চ মাস থেকেই রাজ্যের বিভিন্ন অঙ্গনারী কেন্দ্র এবং বিভিন্ন স্কুলে যে মিড ডে মিল, সেই মিড ডে মিল প্রকল্পে কিন্তু এই পুষ্টিকর চাল ব্যবহার করা হবে। বাড়িতে বসেই মিলবে জন্ম মৃত্যুর শংসাপত্র। বড় সিদ্ধান্ত মেয়রের। জন্ম মৃত্যু শংসাপত্রের আবেদন বর্তমানে বাড়িতে বসেই করা যায়, আর এবার সেই শংসাপত্র পাওয়া যাবে একেবারে বাড়িতে বসেই, পৌঁছে যাবে আপনার বাড়িতে শনিবার, এমনই পরিকল্পনার কথা জানালো কলকাতা পুর নিগমের মেয়র ফিরহাদ হাকিম। তিনি এদিন জানিয়েছেন পুর নিগমকে সম্পূর্ণভাবে পেপারলেস বা কাগজবিহীন করার পরিকল্পনা রয়েছে তার। তারই অংশ হিসেবে শংসাপত্র নিয়ে এই পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। পেপারলেস হবে পুর নিগম। ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন জানালেন, আগামী কয়েক বছরের মধ্যে কলকাতা পুর নিগম থেকে কাগজের ব্যবহার ক্রমশ সরিয়ে দেবেন তিনি, সবটাই হবে অনলাইনে। ইতিমধ্যেই রাজ্য সরকার সেই প্রকল্প বাস্তবায়িত করার জন্য 42 কোটি টাকা দিয়েছে পুর নিগমকে। এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র। বাড়িতেই মিলবে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট। এই পরিকল্পনার কথা বলতে গিয়ে ফিরহাদ হাকিম জানান, জন্ম মৃত্যুর শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট পাওয়ার জন্য আর পুর নিগমে যাওয়ার প্রয়োজন নেই, বাড়িতে বসেই পাওয়া যাবে শংসাপত্র। যদিও এই বিষয়টি এখনও পরিকল্পনার স্তরে রয়েছে বলে জানান তিনি। মেয়র জানান, বর্তমানে বাড়িতে বসে অনলাইনে শংসাপত্রের জন্য আবেদন জানানো যায়, পরে স্মার্টফোনের মাধ্যমে যাতে ওই শংসাপত্র হাতে পেয়ে যান আবেদনকারীরা কলকাতার মানুষ, সেই উদ্যোগেই নিচ্ছেন মেয়র। প্রসঙ্গত, জন্ম কিংবা মৃত্যু শংসাপত্র পেতে ঘণ্টার পর ঘণ্টা যাতে লাইনে দাঁড়াতে না হয় তার জন্য গত বছরই হোয়াটসঅ্যাপ নম্বর চালু করে কলকাতা পুর নিগম। হোয়াটসঅ্যাপেই জানা যায় শংসাপত্র নিতে কখন যেতে হবে পুর নিগমের অফিসে। হোয়াটসঅ্যাপ নম্বরটি হলো 8335999111। আরেকবার জানাচ্ছি নম্বরটি হলো 8335999111। কাজে এলো না দীপক চাহারের দুরন্ত ইনিংস। দক্ষিণ আফ্রিকায় হোয়াইট ওয়াশ হলো টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে সিরিজে হোয়াইট ওয়াশ হলো ভারতীয় ক্রিকেট টিম। কেপ টাউনের সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে টিম ইন্ডিয়া হারল 4 রানে। ম্যাচের শেষের দিকে দীপক চাহারের 34 বলে 54 রানের দুরন্ত ইনিংসের ফলেও ভারত কিন্তু জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে পারেনি। চাহারের আউটের পর বুমরা 12, চাহাল 2 পরপর আউট হয়ে যাওয়ায় কেপ টাউনে থ্রিলারের শেষ হাসিটা হাসলো দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডিককের দুরন্ত 124 রানের ইনিংসের সৌজন্যে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা করে 287 রান। জবাবে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ান, বিরাট কোহলি বেশ ভালো পার্টনারশিপ গড়ে তোলেন। শুরুতে অবশ্য লুঙ্গির বলে আউট হয়ে যান অধিনায়ক লোকেশ রাহুল, তিনি করেন মাত্র 9 রান। ধাওয়ান কোহলি দ্বিতীয় উইকেটে 98 রানের পার্টনারশিপ গড়ে তোলেন। ধাওয়ান 65 করার পর আউট হয়ে যান। পন্ত
মাঠে নেমে কোনো রানই করতে পারেননি এদিন। কোহলি 65 রানে আউটের পর ভারত বড় সমস্যায় পড়ে। 1 উইকেটে 116 থেকে ভারতের স্কোর দাঁড়ায় 4 উইকেটে 156। সেখান থেকে ম্যাচ বের করে আনার দায়িত্ব ছিল শ্রেয়স আইয়ার সূর্যকুমার যাদবের ওপর, কিন্তু শ্রেয়স মাত্র 26, সূর্য 39 সেট হয়ে আউট হয়ে যান। 210 রানের মধ্যে দলের 6 জন ব্যাটসম্যানকে হারিয়ে নিশ্চিত হারের মুখে পড়ে টিম ইন্ডিয়া। কিন্তু এরপর 7 নম্বরে নেমে দীপক জাহার দারুণ একটা ইনিংস খেলেন টিম ইন্ডিয়ার জন্য, কিন্তু জেতার জন্য প্রয়োজনীয় রানে পৌঁছে দিতে পারেননি তিনিও। টেস্ট সিরিজটা জয় দিয়ে শুরু করে শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে হার, এরপর বিরাট কোহলির টেস্ট নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, আর ওয়ানডে সিরিজে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ দিয়ে শেষ হলো টিম ইন্ডিয়ার অভিশপ্ত আফ্রিকা সিরিজ। ভুয়ো রেশন কার্ড ব্লক করা শুরু করলো খাদ্য দপ্তর। রাজ্য খাদ্য দপ্তর। খাদ্য দপ্তর সূত্রে খবর, কার্ডগুলো ব্লক করা না হলে সরকারি ভর্তুকিতে সরবরাহ করা খাদ্যশস্যের একটা বিরাট বড় অংশ বাইরে পাচার হয়ে যাচ্ছে, জলে যাচ্ছে সরকারের বিপুল টাকা অর্থ। তাই দ্রুত এ বিষয়ে পদক্ষেপ শুরু করেছে তারা। কার্ডগুলোকে দপ্তরের পোর্টালে লাল রঙে চিহ্নিত করে ব্লক করা হচ্ছে। সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে ওই কার্ড দেখিয়ে রেশন দোকান থেকে খাদ্য সংগ্রহ করা যাবে না। সূত্রের খবর, প্রায় 1.5 কোটি ভুয়ো রেশন কার্ডের কথা জানতে পেরেছে খাদ্য দপ্তর। এই 1.5 কোটি ভুয়ো রেশন কার্ডকে বাতিল করা হচ্ছে ধীরে ধীরে, প্রক্রিয়া এখনও চলছে, আর তার ফলে রাজ্য সরকারের ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে বছরে প্রায় এই ভুয়ো কার্ডের মাধ্যমে 1800 কোটি টাকায়। বিপুল অঙ্কের ভুয়ো কার্ডের কথা জানতে পেরেই নড়ে চড়িয়ে বসেছিল খাদ্য দপ্তর। তারপরে কার্ড ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মার্চ মাসের মধ্যেই সমস্ত, অর্থাৎ এই 1.5 কোটি ভুয়ো কার্ড ব্লক করবে রাজ্য সরকার। ইতিমধ্যেই অস্তিত্বহীন, মৃত, নকল মিলিয়ে মোট 93 লক্ষেরও বেশি ডিজিটাল রেশন কার্ড ব্লক করেছে খাদ্য দপ্তর। ফলে প্রতি মাসে খাদ্যশস্য খাতে সরকারের সাশ্রয় হচ্ছে 90 কোটি টাকারও বেশি। আগামী মার্চ মাসের মধ্যে সব ভুয়ো রেশন কার্ড ব্লক করা হলে সাশ্রয় আরও বেশি পরিমাণ হবে বলেই মনে করছে খাদ্য দপ্তরের কর্তারা। তাদের মতে সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর হলে মাসিক সাশ্রয়ের পরিমাণ বেড়ে দাঁড়াবে 150 কোটি টাকা। যদিও আধার কার্ড দেখিয়ে ব্লক হওয়া কার্ড খোলারও সুযোগ থাকছে গ্রাহকদের কাছে। ইতিমধ্যে প্রায় 99 লক্ষ কার্ড ব্লক করা হয়েছিল, এর মধ্যে প্রায় 6 লক্ষ গ্রাহক এসে পরিচয়ের প্রমাণপত্র দিয়ে কার্ড আনব্লক করে গিয়েছেন। ব্লক হওয়া কার্ড চালুর জন্য এখন খাদ্য দপ্তরের স্থানীয় অফিসে আপনাকে যেতে হবে, তবে রেশন ডিলারের দোকানে ইপস মেশিনের সাহায্যে অনলাইনে আপনার ব্লক হওয়া কার্ড আপনাকে আনব্লক করার ব্যবস্থাও চালু হবে খুব শীঘ্রই, এমনটাও কিন্তু জানানো হয়েছে। তো বুঝতেই পারছেন, ভুলবশত খাদ্য দপ্তরের তরফ থেকে অনেক কার্ড কিন্তু ব্লক করা হচ্ছে, যেগুলোর কিন্তু গ্রাহকরা রয়েছেন বর্তমানে, কিন্তু ভুলবশত সেগুলো ব্লক করা হচ্ছে। আপনার কার্ডেও যদি এরকম সমস্যা হয়, ব্লক হয়, খাদ্যশস্য তুলতে না পারেন, খাদ্য দপ্তরের অফিসে চলে যান, আপনাকে কিন্তু আধার কার্ড দেখাবেন, তাহলে কিন্তু আপনার কার্ড তার আনব্লক করে দেবে। রাজ্যের ওয়েদার রিপোর্টটি আমরা এক নজরে দেখে নেব। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বিস্তারিত আপনাদেরকে জানাবো লেটেস্ট ওয়েদার রিপোর্টটি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজকেও সোমবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস, তবে বেলা যত এগোবে বৃষ্টির সম্ভাবনা ততই কমে আসবে। আজকে মঙ্গলবার মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, 2-1টি জায়গায় সামান্য পরিমাণ হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। মঙ্গলবার নির্মল আকাশের দেখা মিলবে 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে, আর ওই দিন থেকেই ফের নামতে শুরু করবে পারদ। আবহবিদদের ধারণা, মাসের শেষ সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে। অপরদিকে 25 জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দার্জিলিং জেলায় তুষারপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আগামী 3 দিন সমতল এলাকায় রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না, তবে তারপরে তাপমাত্রা 3-4 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। 24 এবং 25 জানুয়ারি উত্তরবঙ্গের জেলাগুলোতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আপনাদের কাছ থেকে বিদায় নেব আমরা আজকে এখানেই। তার আগে তুলে ধরবো আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো, প্রাপ্তি স্বীকার করবো আপনাদের কমেন্টের। আনন্দবন্ধু চক্রবর্তী প্রত্যেক দিনের মতো আজকেও মতামত জানিয়েছেন, তার গুরুত্বপূর্ণ মতামতটি আমরা দেখে নেব। রেশনে গ্যাস সিলিন্ডার, ভোজ্য তেল, ডাল দেওয়া হবে, এটা কোন কার্ডে পাওয়া যাবে, রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকার, এটা পরিষ্কার হবে জানতে চাইছি। তো দেখুন দাদা, সম্ভবত কিন্তু কেন্দ্রীয় সরকারের যে রেশন কার্ডগুলো রয়েছে সেগুলোতেই
এই ভোজ্য তেল এবং ডাল পাওয়া যেতে পারে, তবে সেটা কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত ঘোষণা হয়নি। বাজেট ঘোষণা হবে ফেব্রুয়ারি মার্চে, তখনই কিন্তু আমরা চূড়ান্তভাবে জানতে পারবো। সেই সময় আমরা আপনাদেরকে একেবারে চূড়ান্ত খবরটি পৌঁছে দেবো, সেই পর্যন্ত কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে। এখনো পর্যন্ত ফাইনাল চূড়ান্তভাবে কিছু ঘোষণা করা হয়নি। ঝর্ণা দাস লিখেছেন, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ ইউসুফ আলী লিখেছেন, গুড মর্নিং দাদা, গুড মর্নিং, শুভ সকাল। শর্মিলা খাতুন লিখেছেন, আধার কার্ডের সংশোধনের কোনো খবর আছে দাদা? দেখুন, সংশোধনের আপনি কী খবর চাইছেন নির্দিষ্ট করে সেটা জানাবেন। সংশোধন করতে চাইলে বিভিন্ন সেন্টার রয়েছে, আপনি অনলাইনে চেক করে নিতে পারবেন। আধারের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে দেখতে পারবেন, আপনি কিন্তু সেখানে গিয়ে আপনার আধার কার্ডটি গিয়ে ভুল থাকলে সংশোধন করতে পারবেন। শেখ হিরাজ দেওয়ান লিখেছেন, পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী পরিকল্পনা খাতে বিশ্বব্যাংকের ঋণ প্রদানকে স্বাগত জানাই। ধন্যবাদ দাদা আপনাকে। বাবুল সরকার লিখেছেন, খুব ভালো খবর। উত্তম সরকার লিখেছেন, ধন্যবাদ আপনাকে দাদা, খুব ভালো লাগে আপনার খবর। অসংখ্য ধন্যবাদ উত্তম ভাই আপনাকে। স্বস্তিকা ধা লিখেছেন, আজকে শুভ সকাল দাদা, আগুন লাগার ঘটনাটি খুবই দুঃখজনক। সত্যি বলেছেন, অনেকের মৃত্যু হয়েছে, অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এছাড়াও উরুরিমা বর্মন লিখেছেন, আমি 100 দিনের কাজ পাইনি জব নম্বরে। দেখুন, সেটা কিন্তু আপনাকে নির্দিষ্ট পঞ্চায়েত অফিসে জানাতে হবে, সেটা আমরা কিছু করতে পারবো না। সেখানে কিন্তু আপনাকে বিস্তারিত আপডেট তারা কিন্তু জানাতে পারবে। ভাস্কর মালিক লিখেছেন, শুভ সকাল, বন্দে মাতরম। শুভ সকাল আপনাকেও ভাস্কর ভাই, বন্দে মাতরম। সামির বাইন লিখেছেন, দারুণ, খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ। সাইদুল লস্কর দাদা লিখেছেন, শুভ সকাল দাদা, আপনাকেও শুভ সকাল, ভালো থাকুন সকলে। অঙ্কুর বিশ্বাস লিখেছেন, তার মতামত জানিয়েছেন, কমেন্ট জানিয়েছেন, তিনি লিখেছেন, দাদা হালকা হালকা বৃষ্টি হচ্ছে ফ্রম হ্যালেঞ্চা, অসংখ্য ধন্যবাদ। বিজয় কুমার লিখেছেন, দাদা হালকা বৃষ্টি হচ্ছে এখানে, ধন্যবাদ মতামত জানাবার জন্য। বৈশাখী দাস লিখেছেন, গুড মর্নিং। শুভজিৎ শাহ, গুড মর্নিং। সাদ্দান্তা লিখে কমেন্ট করেছেন, শুভজিৎ ভাই গুড মর্নিং, আপনাকেও শুভ সকাল। মঙ্গল মণ্ডল লিখেছেন, রেশন কার্ড আধার লিঙ্ক লাস্ট ডেট কবে? আপাতত জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে, করে নেবেন, পরবর্তীকালে সময়সীমাটা কিন্তু আরও বাড়ানো হতে পারে। দীপু সেন লিখেছেন, শুভ সকাল দাদা, আপনার খবর আমি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জোরপাকড়ি থেকে প্রতিনিয়ত শুনি। আর দাদা আপনার সারাক্ষণ সুস্থতা কামনা করি, কারণ আপনি ভালো তো আমরা সবাই ভালো থাকবো। অসংখ্য ধন্যবাদ, আপনি উত্তরবঙ্গ থেকে দেখছেন, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ, শুনে অনেক ভালো লাগলো। অবশ্যই আমাদের খবরগুলো সবসময় দেখতে থাকবেন, সাথে থাকবেন, ধন্যবাদ দীপু ভাই আপনাকে কমেন্ট করার জন্য। সঞ্জু শেখ লিখেছেন, মর্নিং দাদা। তাপস দাস গুড মর্নিং জানিয়েছেন। আকচার লিখেছেন, আসসালামু আলাইকুম সাদ্দাম ভাই, কেমন আছেন? আমি আপনি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। ওয়ালাইকুম আসসালাম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়, আগামী দিনের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে। ধন্যবাদ।